আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনএসজিসি হোম কলেজের পক্ষ থেকে তোমাদের প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, প্রভাষক বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে ক্লাস নম্বর হচ্ছে 15। 15তম ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বাক্য রূপান্তর পার্ট 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতোপূর্বে বাক্যের পরিচিতি, ঘটনা অনুসারে বাক্য কত প্রকার, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে, একটি বাক্যের কয়টি অংশ থাকে ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরীক্ষায় বাক্য রূপান্তর আসবে। এখানে বাক্য রূপান্তর পরীক্ষায় কীভাবে আসে এবং কীভাবে অ্যান্সার দিতে হয় সেই বিষয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, এখানে আমি দুটি বাক্য লিখেছি, দেখো। সে আর ভিক্ষা করে না, এটা একটি বাক্য। বাক্য দিয়ে ব্রেকেটে দেওয়া হয়েছে প্রশ্নবোধক, তার মানে আমাদের পরীক্ষায় কিন্তু ঠিক এভাবেই দেওয়া থাকবে। 8টি বাক্য দেওয়া থাকবে, ওখান থেকে বলবে যে যে কোনো 5টি বাক্য রূপান্তর করো। বিগত সালের বোর্ড পরীক্ষাগুলো যদি তোমরা বোর্ড প্রশ্ন দেখে থাকো তাহলে দেখবে মোট 8টি বাক্য আসে। 8টি বাক্যের মধ্যে যে কোনো 5টি বাক্যের প্রশ্নের উত্তর করতে বলা হয়। ঠিক এরকমভাবেই ব্রেকেটে দেওয়া থাকবে যে সে আর ভিক্ষা করে না, এটাকে প্রশ্নবোধক করবো। অর্থাৎ এই ব্রেকেটে যতটুকু অংশ দেওয়া থাকবে ঠিক সেই জিনিসটাই কিন্তু তোমাকে এই বাক্যটি করতে হবে। এই বাক্যটি কী বাক্য সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে এই বাক্যটিকে কী করতে বলা হয়েছে, প্রশ্নবোধক করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন একটি বাক্যকে প্রশ্নবোধক করবো, আমরা জানি প্রশ্নবোধক বাক্য কী, যা দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয়, জিজ্ঞেস করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় ইত্যাদি নানাবিধ উপায়ে কিন্তু আমরা প্রশ্নবোধক বাক্য গঠন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই বাক্যটিকে যে সে আর ভিক্ষা করে না প্রশ্নবোধক করি তাহলে হবে সে কি আর ভিক্ষা করে, সে কি আর ভিক্ষা করে, শেষে কিন্তু একটা কোশ্চেন মার্ক দিতে হবে প্রশ্নবোধক। বাস, আমাদের প্রশ্ন কিন্তু হয়ে গেছে। এগুলো অ্যান্সার করা কিন্তু একদম সহজ। সে কি আর ভিক্ষা করে, অর্থাৎ প্রশ্নবোধক হয়ে গেল আমাদের। নেক্সট একটা প্রশ্ন রয়েছে, বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়, এটা অস্তিবাচক বাক্য। বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়, এটা প্রশ্নবোধক ছিল, এটাকে অস্থিবাচক করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, অস্থিবাচক মানে হচ্ছে হাঁবোধক বাক্য। অস্থি, আবার বলছি, যখন বিবৃতিমূলক বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়, একটা নেতিবাচক আর একটা হচ্ছে অস্থিবাচক। অস্থিবাচক বাক্যটা আমাদের যেহেতু করতে বলেছে অস্থিবাচক, তাহলে এই বাক্যটা কি আছে, বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়, প্রশ্নবোধক আছে, তাহলে এটাকে করতে হবে আমাদের অস্থিবাচক। যদি অস্থিবাচক করি তাহলে আমাদের কি হবে, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এটাই অস্থিবাচক হয়ে যাবে, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। একটা জিনিস খেয়াল করবে যে আমাদের যখন এই বাক্য রূপান্তর করা হয় তখন খেয়াল রাখবে বাক্য রূপান্তর মানে কিন্তু অর্থের পরিবর্তন নয়, বাক্য রূপান্তর মানে হচ্ছে বাক্যের ধরনের পরিবর্তন হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রেখেই তোমাদের বাক্য রূপান্তর করতে হবে। আরেকটা উদাহরণ দেওয়া যাক যে তারা কি যাবে কোথাও, 3 নম্বর প্রশ্ন লিখলাম, তারা কি যাবে কোথাও, এটাকে বলা হয়েছে অস্থিবাচক। তাহলে তারা কি যাবে কোথাও, তাহলে এটাকে অস্থিবাচক কীভাবে করা যায়, সহজভাবে আমরা করে ফেলব, তারা কোথাও যাবে। কেননা আমরা যখন বাংলা বাক্যের গঠন শিখেছি প্রথমে কিন্তু আমরা একটি কর্তা মানে সাবজেক্ট বসাই, পরে কিন্তু আমরা সবসময় বাংলা বাক্যের ক্রিয়াটা কিন্তু শেষে বসে, তারা কোথাও যাবে, কোথাও যাবে, বাক্য হয়ে গেল অস্থিবাচক। এইভাবে কিন্তু পরীক্ষায় আমাদের নির্ণয় করতে হবে। অনেক সময় শুধুমাত্র এই প্রশ্নবোধক, অস্থিবাচক, নেতিবাচক শুধু এগুলো নয়, আরও আসবে, যেমন জটিল বাক্য আসবে, সরল বাক্য, যৌগিক বাক্য, এগুলো বিভিন্ন ধরনের বাক্য আসবে। যেমন যদি বলি সূর্যোদয়ে পদ্মফুল ফোটে, সূর্যোদয়ে পদ্মফুল ফোটে, এটা একটি বাক্য, এটাকে করতে বলা হয়েছে জটিল বাক্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানি যে জটিল বাক্য আসলে কি, জটিল বাক্যের মধ্যে আমরা দেখতে পাই যে একটি জটিল বাক্যের শুরুতেই কিন্তু সাপেক্ষ সর্বনাম থাকে, সাপেক্ষ সর্বনাম অথবা কোনো শর্তযুক্ত সাপেক্ষ, তারপরে জটিল বাক্যের মাঝে কমা থাকতে পারে,
জটিল বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য, এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকে, এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমাদের জটিল বাক্য করতে হবে। সূর্যোদয়ে পদ্ম ফুল ফোটে, এটাকে বলা হয়েছে যে জটিল বাক্য। তাহলে আমরা আগেই জানি যে জটিল বাক্য করতে গেলে আমাদের কিছু সাপেক্ষ সর্বনাম জানতে হবে। আমরা যদি এখন বলি যে যখন সূর্য উদিত হয় তখন পদ্ম ফুল ফোটে, যখন সূর্য উদিত হয় তখন পদ্ম ফুল ফোটে, বাস এই যে যখন তখন, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আমাদের জটিল বাক্যে কিন্তু এ ধরনের সাপেক্ষ সর্বনাম আসতে দেখা যায়। অবশ্যই জটিল বাক্যে কিন্তু সাপেক্ষ সর্বনাম ছাড়া কিন্তু হবে না, এই বিষয়গুলো কিন্তু খেয়াল করবে। জাস্ট একটা সরল বাক্য ছিল সূর্যোদয়ে পদ্ম ফুল ফোটে, এই বাক্যটিকে জটিল বাক্য করতে বলা হয়েছে, তাহলে আমরা জটিল বাক্য করে ফেলেছি, যখন সূর্য উদিত হয় তখন পদ্ম ফুল ফোটে। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো কিন্তু আমাদের অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে। আরও অনেক ধরনের বলা যায় যে যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধনী, এটাকে সরল বাক্য করলে হবে জ্ঞানীরাই সত্যিকারের ধনী। তোমরা বিগত সালের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো যেগুলো আসতে দেখা দিয়েছে সেগুলো অনুশীলন বেশি করবে, তাহলে দেখা গেছে যে তোমরা সহজে এগুলো পেরবে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি প্রশ্ন দেই, আমি যদি বলি মানুষ মরণশীল, মানুষ মরণশীল, আমরা জানি প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করতে হয়, এটাকে নেতিবাচক বাক্য করতে বলা হয়েছে। নেতিবাচক বাক্য করলে আমাদের একটি নেগেটিভ বাক্য করতে হবে, মানুষ মরণশীল এটা একটা ইতিবাচক বাক্য। নেতিবাচক করতে গেলে আমাদের বলতে হবে মানুষ অমর নয়, এটাকে নেতিবাচক করতে গেলে মানুষ অমর নয়, মানুষ অমর নয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আবার বলছি আমাদের ব্রেকেটের ভিতরে একটা বাক্যের ডান পাশের ব্রেকেটের মধ্যে যে নির্দেশনাটা দেওয়া থাকে সেই নির্দেশনা মোতাবেকই কিন্তু সেই বাক্যটিকে সেভাবেই রূপান্তর করতে হবে, এই বিষয়গুলো খেয়াল করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মোটামুটি প্রশ্নবোধক বাক্য, অস্তিবাচক, নেতিবাচক, জটিল বাক্য কীভাবে করতে হয় সেই বিষয়ে একটু জানলাম। বাকি ক্লাসে আমরা আরও আলোচনা করব, বাক্য রূপান্তরের পর আমরা কয়েকটি পার্টে বিভক্ত করেছি আলোচনা করব। তাহলে তোমরা বাসায় এই যতটুকু আমরা অংশ পড়িয়েছি ততটুকু HW করবে, অর্থাৎ CW to HW বাসায় করবে, CW to HW এটা অনুশীলনমূলক তোমাদের বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।